আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আছি আজকে আমার বাগানে। তো আজকে আমার বাগানটি আপনাদের ঘুরে দেখাবো। আমার বাগানে রয়েছে মালটা, কমলা, পেঁপে। এটা দেখুন কত পেঁপে ধরে আছে, তাই না? তো আজকে আমি দেখাবো আমার বাগানে কি কি ফল রয়েছে, কি কি গাছ রয়েছে। তো সেইগুলো আজকে আমি দেখাবো, আমার বাগানটি ঘুরে ঘুরে আমি দেখাবো। আর বাগানের যদি কোনো ডিটেলস লাগে আপনাদের, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন গাছে এটা এটা কোনো, যদি আপনাদের কোনো গাছে কোনো প্রবলেম যদি হয়, কোনো রোগ আক্রমণ করে, তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটা প্রতিকার দেওয়ার চেষ্টা করবো। তো আমার বাগানে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে লেবু গাছ। লেবু গাছগুলো অনেক ঝোপঝাড় হয়ে গেছে, এগুলো ডাল কেটে দিতে হবে। এখন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিচু গাছ। ইনশাল্লাহ মনে হয় সামনের বছর থেকে লিচু ধরা শুরু করবে। তো এগুলো হলো লিচু, আমার ডান সাইডে লিচু গাছ, বাম সাইডে লেবু গাছ, তার সঙ্গে রয়েছে পেঁপে গাছ। এই তো পেঁপে প্রচুর ধরে আছে, একটা গাছে অনেক পেঁপে। কোনো বিষাক্ত কেমিক্যাল দেওয়া নেই, কিচ্ছু নেই, গাছ থেকে পারবো আর খাবো। আপনারা যদি খেতে চান তাহলে আসতে পারেন, সমস্যা নেই, খাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আরো পেঁপে গাছ। এই তো এখানে আমি কমলা গাছ পরীক্ষামূলক ভাবে লাগাইছি। তো একটা কমলা গাছ রয়েছে, এই তো কমলা। কিন্তু আমার কমলাতে একটু সমস্যা হয়েছে, ছত্রাকনাশক ওষুধ দিতে হবে। এই তো দেখুন পাতা কীভাবে কুঁকড়ে গেছে। তো এগুলো আমার ওষুধ দিয়ে ঠিক করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার এই ডালটাতে রোগ আক্রমণ করছে, পাতা দেখে বুঝতে পারবেন। এখানে রয়েছে আঙুর গাছ। এখানে রয়েছে আঙুর গাছ, এই তো। এখানে রয়েছে একটি কটলেবু গাছ। এই লেবুটা হচ্ছে কমলা জাতীয়, পাকলে কমলার মতো। চাই দিয়ে খাওয়ার জন্য। এখানে রয়েছে করম চা গাছ, এই তো। করম চা ধরছে কিন্তু খুব ছোট। এই তো দেখতে পাচ্ছেন করম চা খুব ছোট। এখানে আবার রয়েছে পেঁপে গাছ, প্রচুর পেঁপে ধরে আছে, প্রচুর। লিচু গাছগুলো ডাল ছাড়তেছে, এইভাবে এই গাছগুলো বড় হতে থাকবে। তাই তো এই গাছটাতে সব থেকে বেশি পেঁপে ধরছে, কিন্তু বড় হচ্ছে না খাবারের কারণে। মানে গাছটা যে খাবারটা সাপ্লাই দিবে সেটা পারতেছে না, অতিরিক্ত পেঁপে ধরে আছে। এটা থেকে কিছু কমে দিতে হবে আমাদের। এই তো এটাতেও প্রচুর ধরে আছে। আর সব থেকে বড় পেঁপে রয়েছে এই গাছে, অনেক বড়। আর এখানে আমার রয়েছে ড্রাগন গাছ, গাছগুলো বেঁধে দিতে হবে। এখানে রয়েছে ড্রাগন গাছ, এইটা এই তো একটি।
এখানে ওই ড্রাগন গাছ। তো ড্রাগন গাছ আমার বাগানে রয়েছে 6টি। তো এখন আমরা মালটা দেখব আমার বাগানের। আমার বাগানে মালটার গাছ রয়েছে 28টি, তাই তো মালটা ধরে আছে, দেখুন প্রচুর মালটা। আর এই সময় আজব একটি ঘটনা, আমার বাগানে মালটা গাছে ফল রয়েছে কিন্তু ফলের সঙ্গে হচ্ছে ফুলে চলে আসছে। তো সেই
বাই বাই।